আমরা জমিনে বসবাস করি, যেই জমিনটা হলো পানি, যেই জমিন ছিল না, জমিনের ভিতরে পাহাড় পর্বত গাছপালা পশু পাখি মানুষ কিছুই ছিল না, সব ছিল পানি। ওই পানির ভিতরে থেকে ফেরেশতারা নিয়োজিত, ফেরেশতারা মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক জমিনের ভিতরে এমন একটা ঘর দুনিয়াতে বানিয়ে দাও যেই ঘরটা তোমার বাইতুল মামুরের শাখা প্রশাখা ঘর হবে, যেই ঘরটা আমরা তোমার ওই ফেরেশতাদের সাথে তাল মিলিয়ে আমরাও সেটাকে তওয়াফ করার জন্য ব্যস্ত হয়ে থাকব। হযরত এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, জমিনের ভিতরে তোমরা বসবাস করো, তোমাদের জন্য এমন একটা ঘর নির্মাণ করব, এমন একটা ঘর বানিয়ে দিব যে ঘরটা তোমরা তওয়াফ করবে। এমন সময় আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ বানিয়ে দিলেন এবং বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা বাইতুল্লাহ তওয়াফ করো। বাইতুল্লাহ তওয়াফ করা শুরু করলেন ফেরেশতারা। এদিক দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আদমকে বললেন, আদম তুমি ওই বাইতুল্লাহ তওয়াফ করো। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে আরো অনেক নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, সমস্ত নবীরা এই বাইতুল্লাহ তওয়াফ করেছে। তার পরবর্তী আরেক নবী দুনিয়ার জমিনে এসেছেন, যেই নবীর নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম শুনছি না? এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীর জমিনে একাধারে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, আর এই 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও তার হাতে কোনো মুসলমান হয় না, মাত্র আংশিক কয়েকজন মুসলমান হয়েছিল। তো এমন সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সকলেই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে গালিগালাজ করত আর তার নিয়ে তিরস্কার করত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কখনো ধৈর্য হারা হয় নাই, ইমানদারের কাজ বলো কখনো ধৈর্য হারা হতে নাই। মানুষ যদি তাকে বকা দেয়, মানুষ যদি তাকে গালি দেয়, তারপরেও তার কাছে দাওয়াতের কাজ পৌঁছিয়ে দেওয়া, তার সামনে দাওয়াত পর্যন্ত নিয়ে যাওয়া, এটা হলো ইমানদারের চরিত্র, এটা হলো রসুলের বৈশিষ্ট্য। কথা ঠিক না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের মনের ভিতরে সান্ত্বনা প্রকাশ করে এই বলে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, এরা যদিও আমাকে চেনে না, এরা যদিও আমাকে বুঝে না, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এরা হয়তো আমার হাতে হাত থেকে কালিমা বলে মুসলমান হবে। এই চিন্তায় সে দাওয়াতের কাজ শুরু করলেন। এদিক দিয়ে হঠাৎ করে রাস্তা দিয়ে একদিন হাঁটতেছেন, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম অগ্রসর হয়ে সামনে হাঁটতেছেন, এমন সময় একজন লোকের কোলের ভিতরে ছোট্ট একটা শিশু বাচ্চা মাত্র কথা শিখেছে এমন বাচ্চা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে যখন গালিগালাজ করতে শুরু করলেন, এমন সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বারাকাত হৃদয় নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে বন্দ করলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, মালিক আমি এদের কাছে দাওয়াতের কাজ নিয়ে গেছি, কিন্তু ওরা আমার দাওয়াত গ্রহণ করে নাই, ওরা আমার কথা শুনে নাই। আমি মনে মনে সান্ত্বনা নিয়েছিলাম ওদের পরবর্তী প্রজন্ম আমার কথা মানবে, কিন্তু না, পরবর্তী প্রজন্ম আমার কথা মানবে না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বললেন, তুমি কিস্তি বানাও, অনেক লম্বা ঘটনা, কিস্তি বানানোর পরে সেখানে কিছু মানুষ উঠলেন এবং আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে প্লাবন দিয়ে এমন ভাবে ধ্বংস করে দিলেন। ওই ধ্বংসের সময় বাইতুল্লাহর কোনো চিহ্ন ছিল না, বাইতুল্লাহর কোনো চিহ্ন যখন হারিয়ে ফেলল, হারানোর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসলেন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা বাৎসরিক ইবাদত আমাদের মধ্যে যা রেখেছেন সেটা হলো জানের সাথে এবং মানের সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা বলেন, এই হজ যদি কোনো বান্দার উপর ফরজ হয় আর যদি সে হজ পালন না করে, তাহলে আল্লাহ তাআলার দরবারে সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আসামি হয়ে যাবে। হজ যদি কারো উপরে ফরজ হয় না করা হয়, তাহলে সেটার জন্য আল্লাহর আসামি হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে।
আর যদি হজ কেউ পালন করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন বান্দা বান্দি যদি এই হজ করে আর বাইতুল্লাহ তাওয়াফ করে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে যদি বান্দাগুলো বলতে থাকে লাব্বাইক লা শারীক লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীক লাক লাব্বাইক এভাবে যদি বান্দাগুলো আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় আল্লাহ তাআলাকে বারবার বলতে থাকে লাব্বাইক লাব্বাইক মনটা তখন এত পরিমাণ নরম হয়ে যায় যারা হজ করেছেন আপনারা বুঝবেন মনটা তো তখন ওই পরিমাণ নরম হয়ে যায় দুনিয়ার কোন জায়গায় স্ত্রীর প্রতি সন্তানের প্রতি সম্পদের প্রতি বাড়ির প্রতি গাড়ির প্রতি কোন লোভ লালসা মায়া মহব্বত কিছুই থাকে না সরাসরি বান্দার মন পুরো আল্লাহ তাআলার কাছে পর্যন্ত চলে যায় আল্লাহ তাআলা বলেন বান্দাগুলো যখন আমি আল্লাহকে লাব্বাইক লাব্বাইক ডাক দিতে থাকবে আর এই লাব্বাইক ডাকগুলো আমি আল্লাহর কাছে যখন চলে যাবে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবেন সুবহান বান্দার গুনাহগুলোকে maaf করে দিবেন সম্মানিত হাজেরিন এজন্য রাসূল করিম সরকার দোয়া বলেন কোন বান্দা বান্দি যদি হজ করে আর তার তাহলে বান্দাগুলো এরকম মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন গুনাহমুক্ত থেকে ওই হজ করে যখন দেশে ফিরবে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনটা ওই পরিমাণ পূত পবিত্র বানায় দেন সম্মানিত হাজেরিন তাহলে এই হজ যদি কেউ না করে কারো উপর হজ ফরজ হয়েছে এখন আমাদের বোঝার বিষয় হলো হুজুর হজ ফরজ হয় কিভাবে কি পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ আমরা জানি যদি আমাদের কাছে 52.5 তোলা রূপা 7.5 তোলা স্বর্ণ ওই পরিমাণ সম্পদ মালামাল টাকা যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের উপর যাকাত ফরজ হয় কথা ঠিক না আমাদের উপর যাকাত ফরজ হয় কিন্তু হজ কিভাবে ফরজ হয় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি সারা বছর তার সংসার পরিবার নিজে সহ চালানোর পরে তার কাছে যদি ওই পরিমাণ অর্থ জমা থাকে যে পরিমাণ অর্থ দিয়ে সে যে জায়গায় অবস্থান করে এই জায়গা থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব এবং বাইতুল্লাহকে যতদিন হজ চলবে ততদিন ওই জায়গায় হজ করা নিজের আর্থিক অবস্থা দিয়ে করা সম্ভব এবং সে বাড়ি থেকে চলে যাওয়ার পর তার স্ত্রী তার বাবা তার মা তার সন্তান আদি যারা বাড়িতে থাকবে তাদের জন্য যদি বরণ পোষণের ওই পরিমাণ মালামাল থাকে তাহলে ওই বান্দার উপর হজ ফরজ আর যদি কোনো বান্দার উপর হজ ফরজ হয় সে যদি হজ না করে সম্মানিত হাজেরিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে টাকার মালিক সম্পদের মালিক বানাইছেন কে সকলে কথাগুলি বানাইছেন কে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছেন যে আল্লাহ আপনাকে আমাকে সকালবেলায় সম্পদের মালিক বানাইছে বিকালবেলা সে আল্লাহ আপনাকে আমাকে গরিব বানাইতে পারে না গরিব বানাইতে পারে না সম্মানিত হাজেরিন এই বছর আমার কাছে হজ করার মতো সমপরিমাণ সম্পদ আমার কাছে আছে টাকা আমার কাছে আছে কিন্তু আমি নিজের অলসতা নিজের গাফলতির কারণে আমি হজ করলাম না হজ না করে আমি মনে মনে চিন্তা করলাম আগামী বছর হজ করব অথবা পরের বছর হজ করব অথবা আমার বয়স হলে হজ করব অথবা আমার সন্তানাদি বিবাহ শাদী দিতে পারি না সন্তানদেরকে বিবাহ দেওয়ার পরে হজ করব এরকম চিন্তা ভাবনা আমাদের সমাজে আছে না নাই এরকম চিন্তা ভাবনা আমাদের সমাজে আছে সম্মানিত হাজেরিন এই চিন্তা ভাবনা করে যদি আমরা হজ না করি আর পরবর্তী সময়ে যদি আমার সম্পদগুলো ধ্বংস হয়ে যায় আমার সম্পদগুলো নষ্ট হয়ে যায় তাহলে এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমি হজ যে করলাম না এই ফরজ হজ ওয়াজিব হজ আমি করলাম না এটার জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব আর আমার সম্পদ ঠিক আছে আমার সব কিছু ঠিক আছে কিন্তু আমি আগামী কাল পর্যন্ত আগামী এক বছর পর পর্যন্ত বেঁচে থাকব এমন নিশ্চয়তা আছে কথা কয় না নিশ্চয়তা আছে হায়াতের মালিক কে
মওতের মালিককে যে আল্লাহ আপনাকে আমাকে হায়াতুল মালিক হায়াতুল কত দৌলত দান করেছেন সে আল্লাহ ইচ্ছা করলে আগামী কাল যোহরের নামাজের পূর্বে আমার বাড়ির সামনে মসজিদের খাটিয়া চলে যেতে পারে আমি সেখান থেকে বিদায় নিতে পারি আমার সম্পদ পড়ে থাকবে আমার টাকা পড়ে থাকবে আমার বাড়ি গাড়ি নারী যা আছে সব কিছু পড়ে থাকবে কিন্তু আমার উপর যে হজ ফরজ হয়েছিল যদি এই হজ আমি আদায় না করি আল্লাহ তাআলার কাছে শাস্তির জন্য উপভোগ করতে হবে আল্লাহ তাআলার কাছে হিসাব চাইতে হবে সম্মানিত হাজিরিন হজ করা বান্দাদের উপর ফরজ হয় জীবনে একবার যদি কোনো বান্দার উপর হজ ফরজ হয় তাহলে সেটা তৎক্ষণাৎ আদায় করে নেওয়া হজের মৌসুম আসলে আদায় করে নেওয়া আর হজের মৌসুম হলো 3 মাস শাওয়াল জিলহজ জিলহজ এই 3 মাসের ভিতরে হজ করা যায় এই 3 মাসের ভিতরে হজ করলে আল্লাহ তাআলা বান্দাদের হজকে কবুল করেন আমাদের যাদের সম্পদ আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার মত তৌফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন হজ করতে গেলে আমরা কি করি বাইতুল্লাহ তাওয়াফ করি বাইতুল্লাহ তাওয়াফ করি যে বাইতুল্লাহ বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পূর্বে এই পৃথিবীতে আসমান জমিন কিছুই ছিল না সব ছিল পানি আর ছিল ছিল সবসম আকাশে সবসম আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর সম্মানিত হাজিরিন এই বাইতুল মামুর সম্পর্কে হাদিসে বিস্তারিত পাওয়া যায় এই বাইতুল মামুর তওয়াফ করার জন্য প্রতিদিন 70,000 ফেরেশতা একবার করে তওয়াফ করে আর জীবনে একবার যে ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পায় সে আর জীবনে কোনোদিন বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পায় না সুবহানাল্লাহ তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করেছেন সম্মানিত হাজিরিন ওই সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর আকাশের সমস্ত ফেরেশতারা নিয়োজিত আছেন সমস্ত ফেরেশতারা সেখানে তওয়াফ করেন জমিনে যে সমস্ত ফেরেশতারা আছেন তারা তো আর তওয়াফ করতে পারে না ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আবদার জানালেন আল্লাহ তাআলা কাছে বলেছেন ও মালিক তুমি তোমার বাইতুল্লাহ তওয়াফ করার জন্য বাইতুল মামুর তওয়াফ করার জন্য ফেরেশতারা বলে মালিক তোমার বাইতুল মামুর তওয়াফ করার জন্য আসমানে যে সমস্ত ফেরেশতা তওয়াফ করে যারা আসমানে অবস্থানরত আছে আসমানে আমল করে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য ওই সমস্ত ফেরেশতাদের জন্য বাইতুল মামুর তওয়াফ করে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর দাওয়াতের কাজ শুরু করলেন এবং কিছু কিছু মানুষ মুসলমান হইতে শুরু করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি যাও অমুক জায়গার ভিতরে গিয়ে দেখো সুন্দর একটা শহর হবে যেই জায়গার ভিতরে বাইতুল মামুরের চিহ্ন আছে তুমি ফেরেশতা জিব্রাইলকে নিয়ে সেই বাইতুল মামুরের চিহ্নটাকে তালাশ করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের চিহ্ন তালাশ করে বাহির করলেন সেখান থেকে বাহির করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন ইব্রাহিম তুমি সেখান থেকে বাইতুল মামুর নির্মাণের কাজ শুরু করো বাইতুল মামুরের কাজ করতে থাকো আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন বাইতুল মামুরের কাজ করো এখন বাইতুল মামুরের কাজ শুরু করলেন তো বাইতুল মামুর যারা আমরা বাইতুল্লাহর কাজ শুরু করেন যারা আমরা বাইতুল্লাহ গিয়েছি হজ করেছি অথবা উমরা করেছি বাইতুল্লাহটা কি আমাদের মসজিদের মতো উঁচা নাকি আপনার উঁচা আরো অনেক উপরে আমাদের মসজিদটাই যদি আমাদের কাজ করতে হয় তাহলে মাসা অথবা টেবিলের প্রয়োজন হয় না টেবিলের প্রয়োজন হয় তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু কাজ করে যায় নিজে কাজ করতে শুরু করলেন আর আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম বাইতুল্লাহর জন্য আমি আল্লাহ তোমাকে মিস্ত্রি বানাইলাম আর তোমার সন্তান ইসমাহিল যবিহুল্লাহকে তোমার জন্য তুই সেই মিস্ত্রির যোগালি হিসাবে তোমাকে ঘোষণা করলাম তোমার সন্তানকে নিয়ে তুমি এই বাইতুল্লাহ নির্মাণ করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করলেন দাঁড়িয়ে জমিনে যতটুকু করা যায় ততটুকু করলেন এরপরে তাই কিভাবে করবে সেই সময় তো টেবিলের কোনো চিন্তা ভাবনা ছিল না মাছার কোনো ব্যবস্থা ছিল না সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কাজ করবে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি একটা পাথরের উপর দাঁড়াও এই পাথরটা তোমার যেখানে প্রয়োজন হয় সেই পর্যন্তই দাঁড়াবে পাথর যতটুকু তোমার প্রয়োজন হয় ততটুকু আমি আল্লাহর ইশারায় সেখান পর্যন্ত
সম্মানিত হাজেরিন এই কথাগুলো এখন থেকে 10 বছর পূর্বে 20 বছর পূর্বে বললে আমাদের অনেকের সংকোচ মনে হতো কেন সংকোচ মনে হতো যে পাথর কি একটা উপরের দিকে উঠতে পারে পাথরের বৈশিষ্ট্য হলো জমিনের দিকে নামা পাথরের বৈশিষ্ট্য হলো নিচের দিকে নামা সে আবার কিভাবে উপরের দিকে উঠবে সম্মানিত হাজেরিন কিন্তু এই পৃথিবীর জমিনে বর্তমান সময়ে বৈজ্ঞানিকরা সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যেটা আল্লাহ তাআলা এখন থেকে প্রায় 2000 3000 বছর পূর্বে যেটা আল্লাহ তাআলা দেখিয়েছে বর্তমান পৃথিবীর জমিনে সেই সেই ইতিহাস সেই কথাকে বাস্তব রূপ ধারণ করার জন্য আল্লাহ তাআলা বৈজ্ঞানিকদের মাধ্যমে দুনিয়ার জমিনে লিফটকে বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ লিফট কিপতে উপরের দিকে ওঠে না লিফট উপরের দিকে ওঠে আল্লাহ তাআলা এটাই বোঝায় যে দুনিয়ার জমিনে তুমি এতদিন বিশ্বাস করো নাই এখন বিশ্বাস করো এজন্যই তো দেখা যায় পৃথিবীর জমিনে কিছু কিছু বৈজ্ঞানিক আছে যারা কোরআন নিয়ে রিসার্চ করতে করতে আল্লাহ তাআলা এই কোরআনের রিসার্চের কারণে তাদের জাহানের ভিতরে ঈমান নামের একটা বড় দৌলত তাদেরকে দান করে সুবহানাল্লাহ তালাশ করছে আর কিছু কিছু আছে যারা কোরআনের ভুল ধরার জন্য সেটার ভিতরে তালাশ করে যে এটার ভিতরে কি আছে কোথায় ভুল আছে সে ভুল তালাশ করতে করতে তারা শেষ পর্যন্ত নাস্তিক হয়ে যায় কথা ঠিক না নাস্তিক হয়ে যায় সম্মানিত হাজেরিন তো ওই বাইতুল্লাহ যখন আল্লাহ তাআলা তাওয়াফ করলেন বাইতুল্লাহ যখন নির্মাণ কাজ শেষ করলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইব্রাহিম তোমার মাধ্যমে তোমার সন্তানের মাধ্যমে বাইতুল্লাহ আমি আল্লাহ তোমার দ্বারা নির্মাণ করাইলাম এই বাইতুল্লাহ আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলাম এখন বাইতুল্লাহ নির্মাণ কাজের জন্য তোমাকে বললাম বাইতুল্লাহর নির্মাণ কাজ শেষ হয়ে গেছে ও ইব্রাহিম তুমি উঠো পাহাড়ের উপরে উঠিয়ে দাঁড়াও পাহাড়ের উপরে উঠিয়ে দাঁড়িয়ে সেখান থেকে তুমি ঘোষণা করে দেখো যেন দুনিয়ার জমিনে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পূর্বে যত মানুষ এসেছে এবং যারা আসবে যে সমস্ত মানুষগুলো দুনিয়ায় আছে যে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার বাইতুল মামুর সিদরাতুল মুনতাহায় পূর্বের জগতে আছে ওই সমস্ত মানুষ পর্যন্ত তুমি ঘোষণা করে দাও যাতে করে তারা বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে মালিক আমার কাছে তো কোনো মাইকের ব্যবস্থা নাই কোনো যন্ত্রের ব্যবস্থা নাই আমি কি করে সেখান পর্যন্ত খবর পৌঁছিয়ে দিব আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমার কাজ হলো তোমার জবান দিয়ে শব্দটুকু বাহির করা বাকি সারা পৃথিবীর জমিনে আলমে আরওয়াহের রূহের জগৎ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ আল্লাহ তাআলার দায়িত্ব আল্লাহ তাআলা পৌঁছে দিবেন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর উঠিয়ে দাঁড়াইলেন পাহাড়ের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নি'মাতা যখন মানুষকে ডাক দেওয়া শুরু করলেন ও দুনিয়ার মানুষ সকল তোমরা আসো তোমরা বাইতুল্লাহ তওয়াফ করো বাইতুল্লাহ জিয়ারত করো বাইতুল্লাহ আসো ওই সময় যে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা যার কান পর্যন্ত ওই শব্দটুকু আলমে আরওয়াহ থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত মানুষ ছিল সকল মানুষের কানের ভিতরে এই শব্দটুকু পৌঁছে দিয়েছিলেন এবং ওই সময় রূহের জগৎ থেকে শুরু করে দুনিয়ার জমিন পর্যন্ত যে সমস্ত মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের সঙ্গে যারা বলছে লাব্বাইক ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা হজ করার মতো ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ ওই সময় যদি কেউ একবার লাব্বাইক বলে থাকে তাহলে সে দুনিয়ার জমিনে একবার হজ করতে পারবে যদি সে 10 বার লাব্বাইক বলে থাকে তাহলে দুনিয়ার জমিনে সে 10 বার হজ করার সুযোগ পাবে উমরা করার সুযোগ পাবে সম্মানিত হাজেরিন এজন্য হজ উমরা করার প্রতি আমাদের আকর্ষণ আছে না নাই আছে যে বাইতুল্লাহ গেলে যারা গেছে তারা বুঝতে পারে যে বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন পৃথিবীর জমিনের সবচেয়ে সুন্দর এবং উন্নত শহর হলো বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা যে শহর সেই শহরে যারা যায় তাদের মন দুনিয়ার দিকে আর থাকে না দুনিয়ার কোনো রূপ লালসা দুনিয়ার কারো প্রতি কোনো ভালোবাসা থাকে না একমাত্র ভালোবাসা থাকে সে বাইতুল্লাহর প্রতি এজন্য আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে যাদের উপর আমাদের সম্পদ আছে যাদের উপর হজ ওয়াজিব হয়েছে আমরা সকলেই চেষ্টা করব সময় মতো হজটুকু পালন করে নেওয়ার জন্য সকলে বলে আমিন সম্মানিত হাজেরিন আজকে আমরা ইসলাম থেকে দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে পৃথিবীর
জমিনে আমাদের উপর একের পর এক আযাব আর গজব দুনিয়ার জমিনে আসছে কথা ঠিক না আজকে দেখা যায় আমরা ছোট সময় যখন ছোট ছিলাম তখন দেখি নাই পৃথিবীর জমিনে এত পরিমাণ আগুন যে পরিমাণ আগুন পৃথিবীর জমিনে এবছর আমরা দেখতেছি ওই সীতাকুণ্ডের দিকে তাকাইলে দেখা যায় কত মানুষ আগুন লেগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছে প্রতিদিন এদিকে আগুন সেদিকে আগুন এদিকে আগুন সেদিকে আগুন এই আগুন যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণ না করে দুনিয়ার জমিনে যত উন্নত মানের ফায়ার সার্ভিস আর যত আগুন নিবানোর জন্য যত যন্ত্রের ব্যবস্থা করা হোক যতক্ষণ পর্যন্ত আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতর থেকে আগুন না সরিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিন থেকে আগুন দূরীভূত হবে সম্মানিত হাজিরিন এজন্য আমরা ইসলাম থেকে দূরে না সরে গিয়ে আমরা ইসলামের ভিতরে প্রবেশ করি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলম কাফ্ফা ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবীন হে ইমানদার বান্দা বান্দি সকল তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ইসলামে প্রবেশ করার নাম কিন্তু শুধু কালিমা পড়া নয় আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটা এক নম্বর হলো কালিমা পড়া কালিমা আমরা পড়েছি সকলেই পড়েছিলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর জমিনে আর কোন মাবুদ নাই দ্বিতীয় নম্বর হলো নামাজ আদায় করা কালিমা পড়েছি নামাজ আদায় করি না নামাজ থেকে দূরে সরে গিয়েছি যারা শুধু নামাজটুকু আদায় করি কিন্তু নামাজের মর্ম নামাজের প্রতি মহব্বত সেগুলোর প্রতি আমরা প্রক্ষেপ করি না কালিমা নামাজ রোজা বাৎসরিক একবার রোজা আসে মুসলমানগুলো রোজা থেকে দূরে সরে যায় পরিপূর্ণভাবে রোজা রাখে না যে কারণে মানুষের দিলের ভিতরে আগুন সম্মানিত হাজির ইসলামের প্রতিটা রুকন ইসলামের প্রতিটা বিষয় কোনটাকে কোনটার চাইতে ছোট করে দেখার কোনো সম্ভাবনা নাই এজন্য আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটা পাঁচটা ভিত্তির মধ্য থেকে একটা ভিত্তি হলো হজ পালন করা যদি কোনো বান্দা বান্দির উপর হজ ফরজ হয়ে থাকে তাহলে তার জন্য হজ আদায় করা এটা একান্ত জরুরি যদি কোনো বান্দা বান্দি ও ভাই দুনিয়ার জমিনে আজকে যে মালিক তোমাকে আমাকে টাকার মালিক বানাইছে তোমাকে আমাকে সম্পদের মালিক বানাইছে সম্মানের মালিক বানাইছে সে আল্লাহ ইচ্ছে করলে আগামী কাল কি তোমাকে অসম্মানের চেয়ারে বসাইতে পারে কি পারে না যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে সে আল্লাহ তোমাকে অপমান করে সম্পদ থেকে দূরে দিতে পারে যে আল্লাহ তোমাকে শিক্ষিত বানাইছে আজকে দুনিয়ার পৃথিবীর জমিনের দিকে তাকিয়ে দেখো কত মানুষ কত শিক্ষায় ডিগ্রি অর্জন করে আর রাস্তায় বাহির হয়েছে এমন পাগলের বেশে চলতেছে তাদের মাতার জেহান পর্যন্ত নাই আল্লাহ তাআলা এই বিষয়টাই দুনিয়ার জমিনে বুঝাইতে চেয়েছেন ও বান্দা সকল তোমরা দুনিয়ার জমিনে যতদিন হায়াতের জীবন তোমাদের আছে অহংকার করে দুনিয়ার জমিনে চলো না ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনটা হলো আল্লাহর আল্লাহ বলেন বান্দা বাংলাদেশের জমিন যদি তোমার পছন্দ না হয় তুমি যদি আমেরিকার জমিনে চলে যাও আমেরিকার জমিনের মালিক কে কথা কয় না আমেরিকার জমিনের মালিক কে ভারতের জমিনের মালিক কে সারা পৃথিবীর জমিনের মালিক বলেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমাকে যে জমিনে তুমি চলাচল করো অহংকার তাকাব্বুর আর নিজের গাম্ভীর্য নিয়ে চলাফেরা করো না কারণ এই জমিন হলো আল্লাহর যে জমিনে তুমি অহংকার তাকাব্বুর নিয়ে চলাচল করো ওই জমিন তোমাকে আমাকে লানত করতে থাকে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে আল্লাহ তুমি আমাকে একবার ঘোষণা দাও একবার আমাকে হুকুম দিয়ে দাও তোমার জমিনে যারা অহংকার তাকাব্বুর নিয়ে চলাচল করে আমি এদেরকে নিমিষেই আমি এদেরকে মুহূর্তের মধ্যেই গ্রাস করে ফেলবো জমিন আপনাকে আমাকে ইচ্ছা করলে গ্রাস করতে পারবে কি পারবে না এই যে এত বড় করে কবর দেওয়া হয় এত বড় করে মানুষের জন্য এত গর্ত করা হয় এত সুন্দর করে এত কিছু করা হয় যে যত যন্ত্র দিয়ে
গর্ত করা হয় এরপরে যদি দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস যাওয়ার পরে সেই গর্ত থাকে না সেই জমিন আবার গর্তটাকে ভরে ফেলে জমিন আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন জমিনে যদি আমি ইচ্ছা করে সুন্দর একটা কিছু লুকানোর জন্য জমিন আমাকে আপনাকে সেভাবে সুযোগ দিবে লুকানোর জন্য আবার যদি জমিন থেকে কোনো কিছু উৎপাদন করতে আমি চাই জমিন সেটাকেও আমাকে আপনাকে সুযোগ দিবে এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি জমিনের মতো হয়ে যাও তুমি মাটির মতো হয়ে যাও মাটির মানুষ মাটির মতো হয়ে যাও এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে এই মাটি দিয়ে তোমাকে দাফন করা হবে এবং এই মাটি থেকে তোমাকে উত্তীর্ণ করা হবে তোমাকে কিয়ামতের ময়দানে পাঠানো হবে এজন্য ভাই যাদের সম্পদ আছে যাদের টাকা আছে যাদের সামর্থ্য আছে যাদের হজ করার মতো ব্যবস্থা আছে আমরা সকলে হজ করে নিব আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ পালন করার মতো তাওফিক দান করেন সকলে বলে আমিন আজকে দুনিয়াতে দেখা যায় আমরা কক্সবাজারে সফর করতে যাই আমরা কুয়াকাটা সফর করতে যাই হ্যাঁ সফর করা সুন্নাত সফর করতে পারি আল্লাহ সৃষ্টি গুলো দেখে ঈমান বাড়াইতে পারি সম্মানিত হাজেরিন এর সাথে যদি আমরা আরো কিছু টাকা বৃদ্ধি করে আমরা সফর করার জন্য মক্কাতুল মুকাররমায় উমরা করার জন্য যাই আল্লাহ নবী বলেন সেখানে উমরা করার জন্য যদি কোনো বান্দা বান্দি যায় 100% 100% কথা কোনো বান্দা বান্দি যদি বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা দুয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে নেবে আর আমরা তো যারা হজ করতে যাই আজকে দেখা যায় কিছু হাজি আছে যারা ব্যবসায়িক হাজি প্রতি বছর হজ করে আইসা আবার সুদে টাকা লাগা হজ করে আইসা আবার গুসকা হজ করে আইসা আবার মানুষের সম্পদ মে রাখা হজ করে আসে আবার মানুষের উপর জুলুম করে হজ করে আসে আবার বিচারের আসনে বৈসা মানুষের কাছ থেকে গুসকা এমন হাজি না আমাদের সমাজে নাই আছে এই সমস্ত হাজি এই সমস্ত দুর্নীতি এই সমস্ত বাটপার এই সমস্ত লম্পট থেকে আল্লাহ তাআলা আমাদের সমাজকে হেফাজত করেন সকলে বলে আমিন সম্মানিত হাজেরিন আমরা ইসলামের ভিতরে প্রবেশ করি আল্লাহ তাআলা আমাদের সবকিছু শান্তির ফয়সালা করে দিবেন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে নিজের মাতাকে সমর্পণ করে না দিব আল্লাহ তাআলার কাছে যতক্ষণ পর্যন্ত নত না হব ততক্ষণ পর্যন্ত সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যাই হোক না কেন শান্তি কখনো আসবে না এজন্য আমরা যারা যদি শান্তি চাই পৃথিবীর জমিনে যদি শান্তি চাই একমাত্র শান্তির ব্যবস্থা হলেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর বিধানগুলো মেনে দুনিয়াতে চলার মত তৌফিক দান করুন সকলে বলি আমিন।